আমরা নিচে চলে যাবো, এবার চলে যাবো স্টেশনে। বাবা ডব, চলো ২১০ ছিলাম আর বাবা নাই যে ২১১ ছিল। আস্তে আস্তে নাম এখন নিচ্ছি চা, লেবু চা। তো ফাইনালি হচ্ছে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আমি আর অর্ণব যেমন আলাদা ট্রেনে যাচ্ছি, এর পরের ট্রেনটাতে হচ্ছে মা বাবার আসবে। তো এখন আমরা চলে যাচ্ছি, মানে বাড়ি যাচ্ছি। আমরা আগে পৌঁছাবো, ওরা পরে পৌঁছাবে। হ্যাঁ, 10:20 মতো বাজে, এখন হচ্ছে ঢুকছে আমাদের হাওড়া। সারা ট্রেনে কোনো ব্লক করেছি, কত ফিরছি সকাল থেকে, বাপরে বাপ। এখন হাওড়া হাওড়ায় নেমে গেছে, এখন হচ্ছে ট্যাক্সির জন্য লাইন দিয়েছি, এরপরে হচ্ছে বাড়ি যাবো। তো আমার বাজার থেকে চিকেনটা নাও হয়ে গেছে, তো এখন নিমু দাঁড়িয়ে আছে, তো আমি ওখানে যাই, তারপর আমরা বাড়িতে যাব। বাড়ি থেকে এখন চিকেন রান্না করব। এই দাঁড়িয়ে আছি, ফোন ফেলে চলে এসেছি। কোন ফোন? স্যামসাং এর ফোন। আমি তো মনে করে ফোন নিস নি, কালকে তোর সাথে আমরা বাড়ি যেতে হবে। আমি পরে দিয়ে যাবো, এই চিকেন ধর। এই যাওয়ার পথে আবার সেই ঘুগনি কাকুর কাছে ঘুগনি আনতে গেছে। এই ঘুগনি কাকুর কাছে রেগুলার রেগুলার মানে কি মাঝে মাঝে ঘুগনি খেত। এই একটা এই ঘুগনি কাকু আর আলু পুচা হবে। তুমি একটা আমাকে সিঙ্গেল পেন দাও। চলে এসেছি, তো এখন আমরা চিকেন নিয়ে এসেছি, যেহেতু মামুনি হাতে ব্যথা, তো আমরা একটু চিকেন নিয়ে এসেছি অল্প করে। তো ওটা আজকে, হ্যাঁ আজকে আমরা রান্না করবো, রান্না আর বাপিও খাবে। আর এরকম মামুনি হাতে লেগেছে, এই হাতটা দেখেছো কি অবস্থা, এই হাতটা তুলতে পারছি না, হাতটা ফুলে আছে। তো কালকে ডক্টর দেখাতে নিয়ে যাবো আমরা, আমি যাবো না, মিমু যাবে। তো কালকে ডক্টর দেখিয়ে তারপর বোঝা যাবে কী ব্যাপার, হাতটা টান ধরে গেছে অনেকটা, হাতটা মুভ করতে পারছে না। হ্যাঁ, আঙুলগুলো ফুলে আঙুল, এই হাতটা, এই হাতটা দেখো আর এই হাতটা দেখো কি অবস্থা, দেখো দুটো হাত দেখো। তো এখন আমরা, তো মামুনি তো রাতে ভাত খায় না, বাপিও ভাত খায় না, তো আমি ওদের জন্য রুটি আনতে যাচ্ছি, আর মিমু ওইদিকে মাংসটা ধুচ্ছে। তো মাংসটা ধুয়ে নিই, তারপরে রুটিটা নিয়ে এসে তারপরে আমরা মাংস রান্না করবো। তো মায়ের জন্য হচ্ছে তার থেকে একটা সুন্দর জিনিস নিয়েছি, ওটা দেবো, দাঁড়াও তোমরাও দেখো। চললো ভোলা, মামাম সিট সিট, আরে অ্যাকচুয়ালি আমাদের অনেক কিছুই নেওয়ার নেই, ওই হাবি জাবি জিনিস আমি আমরা আমি আমি বললাম কি বলতো, এই থালাটা নিয়ে তুমি ইউজ করতে পারবে, পুজোর সময় ফল ফল কেটে রাখতে পারবে, কিছু ব্যাপার আছে, অনেক নিয়ম আছে। না না ভাত খাবে না, এটা পুজোর তো।
তুমি এটা এই ফল ফল রাখতে পারবে, পূজো পারপাসে ইউজ করতে পারবে। এটা হলো তুমি ল্যাংচা খাই বলেছো, ল্যাংচা। আচ্ছা প্রসাদটা একটু এখানে ফুল আছে, ফুলটা একটু মা একটু ই করে দে, মায়ের মাথায় বাপির মাথায় আর দেবুর মাথায় দিয়ে দে ফুলটা। এখন আমরা খাচ্ছি, আর আমাদের ম্যাডাম চলো আমরা খেয়ে দেওয়ার কথা বলছি। এখন বাড়ি সকাল 8:30, তো আমি ঘুম থেকে উঠে গেছি। তো এখন ঘুম থেকে উঠে গেছি, তো আমি আজকে বাড়ি চলে যাবো, বিকজ আজকে আমার অফিস আছে। তো আমি এখান থেকে ফ্রেশ হয়ে আমি বাড়িতে গিয়ে ওখান থেকে মা টিফিন করবে, টিফিন নিয়ে বাড়ি যাব। আর আমার ম্যাডাম এখন সবার জন্য চা বানাচ্ছে, এই যে ম্যাডাম আদা দিয়ে চা বানাচ্ছে। আমার ম্যাডাম আদা নেই, আরেক ম্যাডাম দেখুন শুয়ে আছে। তো এই হলো আমাদের সকালের টি, এটা খেয়ে আমি এখন বেরিয়ে যাব। টাটা, আর মাকে তো হাতে হেল্প করি, ফ্রাইডে দেখা হবে। আগে হতে পারে আজই দেখি আগে নাটক।